আমার স্পেশাল গেস্ট হচ্ছে কিন্তু খেতে সত্যি ভালো হয়েছে। দুদিন আগে সুরজিৎ দা এসেছিল, সুরজিৎ দা মানে সুরজিৎ সাহা, সুরজিৎ ব্লগস, খাবার দুনিয়াতে ইউটিউব জগৎ বা ফেসবুক জগতে বিরিয়ানি কিং যেটা আমরা সবাই জানি। তো সুরজিৎ দার একটা কানেকশান আছে এই দক্ষিণ দিনাজপুরে, তো সেই সূত্রে সুরজিৎ দা বালুরঘাটে এসেছিল। আর বালুরঘাটে এসে আমি সুরজিৎ দার সঙ্গে অনেক জায়গায় ঘুরি এবং খাওয়া দাওয়া করি। তো যেহেতু এই ত্রিদিবেকা চ্যানেলটা হচ্ছে ঘোরাঘুরি চ্যানেল, সেহেতু ঘোরাঘুরি তো ছিলই, কিন্তু মেইন পর্ব ছিল হচ্ছে খাবার দাবার। আর খাবার দাবার ভিডিওগুলো সুরজিৎ দা কেমন করে করে সেই জিনিসটা আমি সুরজিৎ দার সঙ্গে থেকে রেকর্ডিং করেছি কয়েকটা মুহূর্ত, এবং তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। তো আজকে 20 ফেব্রুয়ারি 2024, আর আমি এখন আছি স্টাইল বাজার। এই পিছনে দেখছো স্টাইল বাজার, আর এখানে তোমাকে দেখা হয়ে গেল অভিদার দোকান ফেসবুক আর ইউটিউবে দেখে আসছি। আর এই অভিদার পাসপোর্টে এখানে এসেছিলাম, তার সঙ্গে আমার সঙ্গে আছে সুরজিৎ দা। হ্যাঁ ভাই, আমি দিদিভাইয়ের সাথে আছি, সারাদিন দিদিভাইয়ের সাথে থাকবো, এবং দিদিভাইয়ের সাথে থাকলে আমার খুব মনটা ভালো থাকে, খুব সুন্দরভাবে দিদির চারিদিকে আমাকে ঘোরায়, আমরা বেশ ভালো সময় কাটাই একসঙ্গে অনেক, এটাই আমার কাছে প্রাপ্তি। তখন এসেছি, আর তখন একটা ফেমাস মিষ্টির দোকানে এসেছি। তো রেডি হচ্ছে সব কিছু, আর এটা হচ্ছে মিষ্টির দোকান, ঘোষ সুইটস। এটা ঘোষ সুইটস মিষ্টির দোকানের মেন কারখানা। এখানে যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিঙ্গারা তৈরি হচ্ছিল, সেটা ডিটেলে সুরজিৎ দা রেকর্ডিং করছিল এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানছিল। এই দুটো কড়াইয়ে সন্দেশ তৈরি হচ্ছে। আপনি বলবেন কি কি এখানকার মিষ্টি পাওয়া যায় ভালো ভালো? দুধ আসলো, এবারে দুধ জাল দেবে। কতখানি দুধ এর মধ্যে আছে এখন? 45 লিটার।
পনির দিমাঙ্গালিতে এসেছিলাম বালুরঘাটে। তো এখানে আজকে ভুড়ি ভোজন হবে। তো তো আজকে আমার স্পেশাল গেস্ট হচ্ছে আমার প্রাণের শহর বালুরঘাটে এসে জবরদস্ত বনেদি বাঙালিতে এসে জবরদস্ত বাঙালি খাবার খেলাম, সবাই মিলে খেলাম। কিন্তু ত্রিদীপ কই? হ্যাঁ, ত্রিদীপ তো পাচ্ছি না। ত্রিদীপকে ত্রিদীপ কই? আরে এই তো শুয়ে আছে বাবু। ও ভাই, পারছো না? এত খেয়ে ফেলেছো? বনেদি বাঙালিতে আসলে এতটুকু খাবার তো খেতেই হবে নাকি? পুরো কভার আপ করে ফেলেছি। কভার আপ করে ফেলেছি তুমি? ভাই সুরজিৎদা এই কুটি কাচারিতে এখানে এসছে এই কাকার কাছে পোলাও মাংস বিক্রি করে। তো হচ্ছে খাসির পায়া বিক্রি করে কাকা। ৪০ টাকা। তো পায়েগুলোর কালারটা তো সেই এসছে ফাটাফাটি একদম। আচ্ছা, এখানে সামনের পায়ে কোনটা, পিছনের পায়ে কোনটা? এটা হচ্ছে সামনের পা। হ্যাঁ, সামনে এটা, তাই তো? এগুলো সামনের আর এটা হচ্ছে পিছনের। হ্যাঁ, আর সবই কি ৪০ করে তাহলে? হ্যাঁ, সবই ৪০ করে। সুরজিৎ দা আরেকটা রেস্টুরেন্টে চলে এসছে। এখানে লাচ্চা পরোটা হচ্ছে। এটা গরম কেন? কি আছে এটা? তন্দুরি ভাত। তন্দুরি ভাত। আচ্ছা, ওয়াও, সেই লাচ্চাটা ঠিক হবে না, কিন্তু খেতে সত্যি ভালো হয়েছে। এবার এটাকে আমাকেও কুটিয়ে দাও, পার্সেল। তো এই হলো আজকের একটা ছোট্ট ভিডিও সুরজিৎদের সঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, মানে আরও সব ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে, 700টা মতন ভিডিও আছে আমার চ্যানেলে। তো গিয়ে দেখো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করো। আর আমি এরকম রেগুলার না হলেও মাঝে মাঝে এরকম ভিডিও দিই, আমি ঘুরতে ভালোবাসি, বেশিরভাগই ট্রাভেলিং ভিডিও থাকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।